আমরা বলছি তিনটে মৌলিক মাত্রার কথা, যেগুলো ছাড়া অস্তিত্বে কিছুই ঘটতে পারে না। শুধু তিনটে মৌলিক শক্তি, তিনটে মৌলিক গুণ এত বড় একটা খেলা খেলছে। এরা কেবল ওপরোপরই আলাদা, অতল গভীরে সব কিছু একই ব্যাপার। তো আধুনিক বিজ্ঞানীরা তাদের নিজেদের ভাষায় বলেছেন, শিব সব কিছুকে একসাথে ধরে আছে। দেখুন, ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনজনের কথা ভাববেন না, একজন ভেসে বেড়াচ্ছেন মেঘে, আরেকজন বসে আছেন পর্বত চূড়োয়, আরেকজন কিছু একটা করছেন। আমরা তিনজনের কথা বলছি না, বরং বলছি তিনটে মৌলিক মাত্রার কথা, যেগুলো ছাড়া অস্তিত্বে কিছুই ঘটতে পারে না। যদি খুব কাছ থেকে গল্পগুলো দেখেন, ব্রহ্মা হলেন সৃষ্টিশীল শক্তি। অস্তিত্বে কি সৃষ্টি আছে? নিশ্চয়ই আছে। বিষ্ণু হলেন রক্ষক। রক্ষণাবেক্ষণ কি হচ্ছে? আমি দিল্লির কথা বলছি না, আমি সৃষ্টির কথা বলছি। রক্ষণাবেক্ষণ হচ্ছে কি? হ্যাঁ, ধ্বংস তো অবশ্যই হচ্ছে, তাই না? আপনার শরীরের মধ্যেই এই মুহূর্তে লক্ষ লক্ষ কোষ মারা যাচ্ছে, লক্ষ লক্ষ কোষ তৈরি হচ্ছে, আর কোটি কোটি কোষকে রক্ষা করা হচ্ছে, তাই না? তো আপনি হলেন এই তিনটে শক্তিরই একটা প্রকাশ। গ্রহটাও তাই, সৌরজগৎটাও তাই, সমগ্র সৃষ্টিই তাই। এ হলো তিনটে আঙ্গিকেরই এক প্রকাশ, সৃষ্টি, স্থিতি, বিনাশ। আপনি হয়তো একটু বেশি শিব ঘেঁষা হয়ে গিয়ে খানিক ধ্বংসাত্মক হয়ে পড়েছেন। কিন্তু তিনটের সবগুলোই কোনো না কোনো অনুপাতে কাজ করছে, আর সেটাই হলো গোটা ব্রহ্মাণ্ডের ভিত্তি। আর এমনকি ম্যাক্রো হলো এই তিনটে শক্তি, ম্যাক্রোগুলো ওই একই তিনটে শক্তি। পরমাণুরও তিনটে শক্তি আছে, একান্ত ব্রহ্মাণ্ডরও রয়েছে এই তিনটে শক্তি। এটা বেশ সহজ একটা সৃষ্টি, বলছি শুনুন। শুধুমাত্র তিনটে মৌলিক শক্তি, তিনটে মৌলিক গুণ এত বড় একটা খেলা খেলছে, বিরাট খেলা, তাই না? বহুকাল, তাই না? বহুকালের খেলা, তিনটে শক্তি মাত্র। দারুণ করছে কিন্তু, শুধু তিনটে দিয়েই। তো এই তিনটে, কেবল তিনটেই, কিন্তু আরো গভীরে গেলে দেখবেন একটাই হাত রয়েছে, অবলীলাক্রমে একটাই। এর তাৎপর্য এটা, সব জায়গায় আপনি ত্রিশূল দেখে তাকে অস্ত্র বলে ভাববেন না। আমি জানি কিছু জন এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, অস্ত্রই যদি চান এটা বেশ বিচ্ছিরি একটা অস্ত্র, বলছি শুনুন। কাউকে মারতে চাইলে ত্রিশূল একটা বাজে অস্ত্র। যারা যুদ্ধের বিন্দুমাত্র জানে না তারাই ত্রিশূল নিয়ে ঘুরে বেড়ায়। বলুন হ্যাঁ কি না? হ্যাঁ, এইরকম একটা ত্রিশূল দিয়ে কাউকে খোঁচা মারতে পারবেন? ত্রিশূল কোনো অস্ত্র নয়, এটা একটা প্রতীকী। শিবের ত্রিশূল বয়ে বেড়ানোর মানে এই না যে উনি আপনার সাথে লড়তে চান। ওনার ছেলে একটা বর্ষা নিয়ে বেড়ান, সেটা একটা যুদ্ধাস্ত্র, তিনি খালি লড়েই গেছেন, কার্তিকেও লড়তেই থেকেছেন। কিন্তু শিব কখনো যুদ্ধ করেননি, কারণ এটা একটা প্রতীকী মাত্র, শুধু আপনাকে দেখাতে যে ওপর ওপর এটা হলো তিনটে, তবে ভীষণ গভীরে সব কিছুই এক। প্রতিনিয়ত এটাই ইঙ্গিত করছে। আপনি ভাবেন এটা একটা অস্ত্র, না, এটা কোনো অস্ত্র নয়। অস্ত্রের কোনো গুণই এর মধ্যে নেই, তাই না? যদি না লোককে ধাক্কা দিতে চান, যদি লোককে বিদ্ধ করতে চান, এটা ভালো অস্ত্র নয়, তাই তো? তো এই তিনটে, এরা কেবল ওপরোপরই আলাদা, অতল গভীরে সবকিছুই এক, কিন্তু এই তিনটি প্রকাশ সৃষ্টির সমস্ত আঙ্গিকে স্পষ্টভাবে রয়েছে। প্রোটন, নিউট্রন, ইলেকট্রন থেকে শুরু করে প্রকাশের আরও নানা রকমের পর্যায়, এটা সবসময়ই রয়েছে।
তো মহাদেবের গুরুত্ব কি? এর মানে হলো এই যে এরা তিনজন, এদের সবাই এক হয়ে কাজ করছে। উনি হলেন মহাদেব, এরা তিন দেব। এরা সবাই যখন এক হয়ে কাজ করে তখন হয় মহাদেব। তো বিনাশকারীকে আমরা মহাদেব বলি, কারণ এটা আসলে হলো ব্রহ্মা হলেন সৃষ্টি বিষয়ক, বিষ্ণু তিনি রয়েছেন সৃষ্টিটাকে গোছানোর দায়িত্বে, শিব হলেন বিস্মৃতি। এই দুটো, সৃষ্টি আর স্থিতির অস্তিত্ব কেবল বিস্মৃতির কোলেই। এটা হলো সৃষ্টির শূন্যস্থানটা, যেটা সবচেয়ে বিস্মৃত সীমাহীন জিনিস, আর এই কোলেই সৃষ্টিও হয় আবার মিলিয়েও যায়, তাই না? হয়ে নিজেকে রক্ষা করে মিলিয়ে যায়, সব কিছুই ঘটে শিবের কোলে, কারণ উনিই হলেন বিস্মৃতি। শিব মানে যা কিছু নয়, শিবা মানে যা কিছুই নয়। তো যা কিছুই নয় সেটাকেই আমরা প্রণাম করি, কারণ এটাই হলো আসল জিনিস। আধুনিক বিজ্ঞান আজ এদিকে ধীরে ধীরে মোড় ফেরাচ্ছে। কিছুকাল আগেও ওনারা ভাবতেন এই যে ইলেকট্রোম্যাগনেটিক শক্তি আর নিউক্লিয়ার শক্তি আর মাধ্যাকর্ষণই সব। এখন যতই আরও গভীরে খুঁড়ে দেখছেন, জানেন কি, আজও অবধি আধুনিক বিজ্ঞানে মাধ্যাকর্ষণের কোনো ব্যাখ্যা নেই। আইজ্যাক নিউটন আপনাকে শুধু বলেছেন যে আপেল নিচে পড়ে, যেটা গ্রামের সব ছেলেই জানে। সৌভাগ্য যে এটা নিচে পড়ে, ওপরে নয়। উনি কোনো ব্যাখ্যা দেননি, কোনো গাণিতিক পটভূমিকাও দেননি এর, শুধু বলেছেন এটা নিচে পড়ে, আর কিচ্ছু না। আর তবে থেকে লোকে বের করার চেষ্টা করছে। লোকে অন্তত অন্যান্য শক্তিগুলোর ব্যাপারে যথেষ্ট জানে। মাধ্যাকর্ষণ এমন একটা ব্যাপার যা আধুনিক বিজ্ঞানের হালে পানি করে দিয়েছে। তারা বের করতে পারছেন না যেভাবে মাধ্যাকর্ষণ কাজ করে, কেন সেটা সেভাবে কাজ করে। তো আজ তারা যে ব্যাখ্যাটা দিচ্ছেন সেটা হলো, ওনারা একটা সময় ভাবতেন সূর্যের মাধ্যাকর্ষণই সব গ্রহগুলোকে একসাথে ধরে রেখেছে, অন্য কিছু একটার মাধ্যাকর্ষণ আবার সব ছায়াপথগুলোকে ধরে রেখেছে। এখন তারা বলছেন কোনো অন্ধকার শক্তি আছে সমস্ত জায়গা জুড়ে। বর্ণনা দিতে না পেরে, যেহেতু এর কোনো গুণই তারা উদ্ধার করতে পারছেন না, তাই এটাকে অন্ধকার শক্তি বলছেন। আর এই অন্ধকার শক্তিটাই যেন সব কিছুকে ধরে রেখেছে। ওনারা জানেন না এই শক্তি ঠিক কী প্রকৃতির। একে ডার্ক এনার্জি বা ডার্ক ফোর্স বলা হয়, এই অন্ধকার শক্তি। জানেন তো, শিবকে আমরা সবসময়ই অন্ধকার বলে ডাকি। হ্যাঁ, তাকে সবসময় অন্ধকার বলে উল্লেখ করা হয়, তার রাত্রি সবচেয়ে অন্ধকার রাত্রি মাসের। তো আধুনিক বিজ্ঞানীরা তাদের নিজেদের ভাষায় বলছেন শিব সবকিছুকে একসাথে ধরে আছেন। এবার আমি চাই না আপনি কল্পনা করুন যে একজন লোক ওখানে বসে সবকিছু একসাথে ধরে আছে। এর মানে এটা নয়, শিব মানে যা কিছু নয়। তো যা কিছুই নয় তাকে ধরা হয় সর্বোচ্চ, কারণ যা কিছুই নয় সেটাই সৃষ্টিতে সবচেয়ে বড় প্রকাশ, তাই নয় কি? যদি আকাশের দিকে তাকান, কখনো কি তাকান? তাকান কি কখনো? বেশ, বিশ্বাস করলাম, ঠিক আছে। তো আপনি আকাশের দিকে তাকালে, যেহেতু আপনার দেখার যন্ত্রটা এমনভাবে বানানো, আপনি ভাবেন আকাশ পুরো তারায় ভর্তি। এটা বাস্তব নয়। ওখানের সবচেয়ে বড় ব্যাপারটা হলো শূন্য অন্ধকার, তাই না? যেই ছায়াপথগুলো ওখানে দেখতে পান কেবল ফুটকি মাত্র, বাকি এই বিশাল বিস্তৃতিটা কিছুই নয়, তাই না? তো এটাকেই আমরা শিব বলে উল্লেখ করছি, কিন্তু এর অনেক আঙ্গিক আছে। আছে, কারণ আমরা একটা অলংকারিক সংস্কৃতি, কারণ আমরা জানি অস্তিত্ব অবিরত। আপনি কি ভাবেন কোনো সীমারেখা আছে সৌরজগৎ ও বাকি ছায়াপথটার মধ্যে? না। একটা ছায়াপথ ও আরেকটা ছায়াপথের মধ্যে কোনো সীমারেখা আছে, LOC, এমন কোনো ব্যাপার নেই। এ শুধুই এক অনন্ত অস্তিত্ব। তো আমরা একটা আলংকারিক সংস্কৃতি যেখানে এটা নিরন্তর।
তো আমি শিবের কথা বললে যখন শিব বলবো আপনাকে বুঝে নিতে হবে আমি কোন শিবের কথা বলছি। শিব বলে আমি অসীম শূন্যতাকে ইঙ্গিত করি, শিব বলে আমি আদি যোগীকে ইঙ্গিত করি, শিব বলে আমি একজন মজুরের কথা বলি যিনি এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন যার নাম শিব। এই সব কিছুই আমরা একসাথে করি, আর এটাই কারণ। যদি অসীম শূন্যতার দিকে তাকাই আমরা একই জিনিস করি, যদি আদিযোগীর দিকে তাকাই একই জিনিস করি। যদি মজুর শিব এখান দিয়ে যান, তিনি নিরক্ষর হতে পারেন বা অনেক কিছুই হতে পারেন বা কিছুই না, তাও আমরা এক জিনিসই করি, কারণ আমরা জানি আপনি যে অন্ধকার শক্তির কথা বলছেন সেটা শিব ছাড়া ধরে রাখা, এমনকি এই শরীরটাও এক হয়ে থাকবে না, চারিদিকে ফেটে পড়বে। তো আমি যখন আপনাকে দেখি আমি একই জিনিস করি। দেখুন, এটাই একমাত্র রাস্তা। আমি চাই আপনি বুঝুন যে একমাত্র এইখানেই এরকম কিছু আছে, আপনি অসচেতনভাবে করছেন বলে এর মানে থাকছে না। আপনার ভগবানকে যা করেন তা আপনি সবাইকে করছেন, তাই না? এর উদ্দেশ্যই হলো এই লোকটা হয়তো জানেন না তার সৃষ্টির উৎস কি, কিন্তু আমি সেটা স্বীকার করতে চাই। উনি হয়তো জানেন না যে সৃষ্টিকর্তা তার ভেতরেও ধুকপুক করছেন, কিন্তু আমার বিশেষ অধিকার এটা দেখা যে আমি দেখলে এটা আমার জন্য একটা তফাত করে দেয়, উনি দেখলে ওনার জন্য এটা দারুণ কাজ করে। তবে এখন আমি দেখতে চাই, তো যা আপনি নিজের ভগবানের উদ্দেশ্যে করেন ওই একই জিনিস আপনি নিজের প্রতিবেশীর উদ্দেশ্যে করেন, একই জিনিস আপনার চাকরের উদ্দেশ্যে করেন, একই জিনিস আপনি করেন গরু হাতি পাথর বা যা কিছুর উদ্দেশ্যে, কারণ আপনি সুযোগ হাতছাড়া করতে চান না। সে যেখানেই থাকুন আপনি এটা দেখার চেষ্টা করতে চান যে সৃষ্টির উৎসটা ধুকপুক করছে সৃষ্টির প্রতিটা অংশে, কেউ এটা অস্বীকার করতে পারে না, তাই না? এমনকি আধুনিক বিজ্ঞানও এটা অস্বীকার করতে পারে না যে সৃষ্টির উৎস যাই হোক তা একটা অদৃশ্য অণুতেও কাজ করে চলেছে, তাই নয় কি?